তো আমার ফার্স্ট ডোজ নেওয়া কমপ্লিট। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে এসেছি আমি দুর্গাপুর টেকনো ইন্ডিয়াতে, এখানে আজকে ভ্যাকসিন আছে। তো ভ্যাকসিনটা নিয়ে নিই, তো সে সকাল থেকে খোঁজাখুঁজি করছি। এটা হচ্ছে মিশন হসপিটালের আন্ডারে নিচ্ছি আমি, তো সকাল থেকে খোঁজাখুঁজি করে মিশন হসপিটালে গেলাম। ওখানে বলছে এখানে নয় ওখানে, তো খুঁজে খুঁজে লাস্ট টেকনো ইন্ডিয়া গ্রুপ ওখান থেকেই নিতে হবে। তাহলে ভ্যাকসিনটা নিয়ে নিই, তারপরে দেখা হবে তোমাদের সাথে। বেশ সুন্দর সাজিয়ে রেখেছে চারদিকে টেকনো ইন্ডিয়া গ্রুপ, মানে মিশন হসপিটালের একটা ভাগ। সুন্দর ফুল, আর এখানে আমাদের ভ্যাকসিন আছে। তো দেখি, প্রচুর লাইন পড়ে আছে, কমসে কম আমারও নাম ভ্যাকসিন নাম্বার পড়েছে 12 নম্বরে। কতক্ষণ সময় লাগে দেখা যাক। এখানে মনে হচ্ছে যেগুলো বুক করা আছে অনলাইনে, বুক করা যেগুলো আছে ওগুলো যতক্ষণ না সব এসে পৌঁছাবে ততক্ষণ না এরা হয়তো ভ্যাকসিন দেওয়া শুরু করবে না। তো জায়গাটা বেশ সুন্দর করে রেখেছে, একদম পরিষ্কার। তো ভাই ওকে বাই, পরে দেখা হবে, আগে ভ্যাকসিনটা নিয়ে নিই। তো আমার ফার্স্ট ডোজ নেওয়া কমপ্লিট, নিয়ে নিয়েছি। একটু প্রবলেম হলো, ওটা খুলে পরে তোমাদের জানাবো। সেকেন্ড ডোজের ডেট পড়েছে আবার 28 দিন পর। আগে ওটা লং টাইম থাকতো, মোটামুটি 8 to 4 days। তো এটাই দেখছি আমি, আমার সার্টিফিকেটটা খুলে দেখলাম, এটা আমাকে 28 দিনের মধ্যেই নিতে হবে। তো চলো ঠিক আছে, অনেকদিন ধরে নেবো করছিলাম বাট নিতে পারিনি। তো ফ্রেন্ডস, এখন এখানে রাখি, বাড়ি যাই, তারপরে দেখি এটার আবার কোনো রিয়াকশন হয় নাকি, আবার জ্বর তোর এলে আবার সমস্যা। তো এখন এটা এখানেই রাখছি, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বাই।